আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আপনাদের মাঝে আলোচনা করব থাই পাঙ্গাস মাছ চাষ সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, এখানে যে ধানি মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কেজিতে 3000 লাইনের, তাই আপনারা যে কেউ চাইলে আমাদের কাছ থেকে 3000, 2000, 5000 এবং 6000, 10000 লাইনের এবং 500, 1000 লাইনের পাঙ্গাস মাছের পোনা ক্রয় করতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমার ভিডিওটি আপনারা না কেটে পুরোটুক ভিডিও দেখার চেষ্টা করবেন। আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনারা অল্প দিনে পাঙ্গাস মাছ চাষ করে লাভবান হতে পারবেন। আর প্রিয় দর্শক শ্রোতা, যারা মনে করেন থাই পাঙ্গাস চাষ করতে চান, অবশ্যই আমাদের সাথে এখনই যোগাযোগ করতে পারেন। আর এই থাই পাঙ্গাসগুলো আপনারা কিভাবে চাষ করবেন, এই মাছগুলো কিন্তু অল্প দিনে আপনারা বাজারে বাজারজাত করে খুব সহজে আপনারা মুনাফা অর্জন করতে পারবেন, যেখানে অন্যান্য মাছ বিশেষ করে কার্প জাতীয় মাছ 2 থেকে 2.5 বছর সময় নেই, সেখানে এই মাছগুলো 5 থেকে 6 মাসে আপনারা হারভেস্ট করতে পারবেন। পাঙ্গাস মাছকে অবশ্যই আপনাদের সকাল এবং বিকালে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। আপনারা কন্টিনিউ যদি ভালোভাবে খাবার দেন, ইনশাল্লাহ আপনাদের মাছগুলো খুব সহজে বড় হয়ে উঠবে। আর প্রিয় দর্শক শ্রোতা, যারা মনে করেন আমাদের কাছ থেকে বড় সাইজের পাঙ্গাস মাছের পোনা ক্রয় করতে চান, এখনই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা বড় সাইজের পাঙ্গাস মাছের পোনা ক্রয় করতে পারবেন। আর পাঙ্গাস মাছ এটি আপনারা আমাদের কাছ থেকে যখন নিবেন, অবশ্যই আমরা আপনাদেরকে ভালো এবং গুণগত এবং কোয়ালিটি সম্পন্ন মাছের পোনা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাদের গ্রেডিং করে যদি পারেন মাথার মাছ অথবা চাপের মাছ, যে যেটাই পারেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এই পাঙ্গাস মাছ কিন্তু সারা বাংলাদেশে এখন ব্যাপকভাবে চাষ হচ্ছে, তাই আপনারা অল্প দিনে যদি বাজারজাত করে বেশি টাকা মুনাফা অর্জন করতে চান, আপনারা অন্য কিছু না চিন্তা করে পাঙ্গাস মাছ চাষ করেন। পাঙ্গাস মাছ খুব সহজে আপনারা চাষ করে আপনারা ভালো টাকা প্রফিট অর্জন করতে পারবেন। আর পাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের পুকুরটি যতটা সম্ভব আপনারা গভীর রাখার চেষ্টা করবেন। 5 থেকে 6 ফিট পুকুরটি যদি আপনাদের গভীর থাকে তাহলে অবশ্যই আপনাদের জন্য ভালো। আর আপনারা যদি সম্ভব হয় আপনারা 1 থেকে 1.5 মাস সময় পরপর আপনারা আপনাদের পুকুরের পানি চেঞ্জ করে রাখবেন, তাহলে আপনাদের মাছগুলো বেড়ে উঠবে খুব সহজে। যেহেতু এই মাছগুলো পর্যাপ্ত পরিমাণে খাবার খায়, সেক্ষেত্রে আপনাদের পুকুরের তলদেশে যে ময়লাটা থাকবে সেই ময়লার জন্য কিছু কার্প জাতীয় মাছের পোনা আপনাদের পুকুরে দিয়ে দেবেন। তাই প্রিয় দর্শক শ্রোতা, যারা মনে করেন খুব সহজে এই মাছগুলো চাষ করতে চান, তারা এই মাছগুলো খুব সহজে চাষ করতে পারবেন, কারণ এই মাছ চাষ করা কিন্তু একবারেই সহজ। আপনারা যদি এই মাছগুলো চাষ করেন, অল্প দিনে এই মাছগুলো চাষ করে বেশি টাকা মুনাফা অর্জন করতে পারবেন।